রসায়ন ও শক্তি চ্যাপ্টারের দ্বিতীয় পার্ট অর্থাৎ রাসায়নিক শক্তির ব্যবহারে তোমাদের সবাইকে আমি সাদিদ স্বাগতম জানাচ্ছি এখন রাসায়নিক শক্তি সম্পর্কে আমরা এর প্রথম প্রথম পার্টে জেনেছি রাসায়নিক শক্তি কত প্রকার ও কি কি বন্ধন শক্তি কি আন্তর্নবিক শক্তি কী বন্ধন শক্তি কত প্রকার ও কি কি কিভাবে রাসায়নিক বিক্রিয়ায় শক্তির পরিমাপ করা যায় এবং ডেল এইচের মান নির্ণয় করা যায় এই সকল কিছুর পরে আমরা এখন দেখব রাসায়নিক শক্তিটা আমরা কিভাবে আসলে ব্যবহার করতে পারি তো চলো আর দেরি না করে শুরু করে ফেলি সো রাসায়নিক শক্তির ব্যবহার ইউজেস অফ কেমিক্যাল এনার্জি রাসায়নিক শক্তিকে বিভিন্ন শক্তিতে রূপান্তরিত করে আমরা বিভিন্নভাবে ব্যবহার করতে পারি রাসায়নিক শক্তিকে অন্য শক্তিতে রূপান্তর অর্থাৎ আমরা রাসায়নিক শক্তিকে ডাইরেক্ট ব্যবহার করতে না পারলেও বা পারলেও সবসময় কিন্তু আমাদের রাসায়নিক শক্তির প্রয়োজন হয় না তখন আমরা এটাকে অন্য একটা শক্তিতে কনভার্ট করে তারপরে ব্যবহার করি রাসায়নিক শক্তি তাপ আলো বিদ্যুৎ শব্দ বা যান্ত্রিক ইত্যাদি যে কোনো শক্তিতে রূপান্তর হতে পারে নিচে কিছু উদাহরণ দেওয়া হলো জ্বালানি পোড়ানো কয়লা প্রাকৃতিক গ্যাস কাঠ ইত্যাদি পোড়ালে তাপ এবং আলোক শক্তি পাই এই শক্তি মূলত এই পদার্থগুলোর মধ্যে বিদ্যমান রাসায়নিক শক্তি থেকে পাওয়া যায় দহন বা পোড়ানোর পোড়ানো হলো কোনো পদার্থকে বায়ুর অক্সিজেনের সাথে বিক্রিয়া করানো প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান হলো মিথেন মিথেন যখন মিথেনের যখন দহন ঘটে অর্থাৎ মিথেনকে যখন অক্সিজেনের সাথে বিক্রিয়া ঘটানো হয় তখন কার্বন ডাইঅক্সাইড জলীয়বাষ্প তাপ এবং আলো সৃষ্টি হয় তাহলে কী কী সৃষ্টি হচ্ছে তাপ এবং আলোকশক্তির সৃষ্টি হচ্ছে তাহলে এখানে কী হইলো রাসায়নিক শক্তিটা কী হিসেবে পরিণত হলো তাপ এবং আলোক শক্তিতে পরিণত হইলো এরপরে আসে আতসবাজি তোমরা বড় অনুষ্ঠানের দিনে আকাশে যে আতসবাজি দেখো সেখানে সেখান থেকে আলো শব্দ ও যান্ত্রিক শক্তি গতিশক্তি পাওয়া যায় আতশবাজির মাঝে যে রাসায়নিক পদার্থগুলো থাকে তার মধ্যে রাসায়নিক বিক্রিয়া ঘটে আর রাসায়নিক শক্তি থেকে আলো শব্দ এবং যান্ত্রিক শক্তি পাওয়া যায় ঠিক আছে তাহলে এখানে কী কী শক্তি পাওয়া যায় আলো শব্দ আর যান্ত্রিক শক্তি ঠিক আছে এবার ড্রাই সেল তোমরা সবাই ব্যাটারি দেখেছো টর্চ লাইট বা টেলিভিশনের রিমোটে যে পেন্সিল ব্যাটারি ব্যবহার করা হয় সেগুলো আসলে ড্রাই সেল বা শুষ্ক ব্যাটারি হ্যাঁ শুষ্ক সেল বা শুষ্ক কোষ ব্যাটারি বা ড্রাই সেল সম্বন্ধে পরবর্তীতে আমরা আরও জানতে পারবো ড্রাই সেলের মধ্যে যে সকল রাসায়নিক পদার্থ থাকে তাদের মধ্যে রাসায়নিক বিক্রিয়া ঘটে এই রাসায়নিক বিক্রিয়ার ফলে রাসায়নিক শক্তি কিসের রূপান্তরিত হয় বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত হয় ড্যানিয়াল সেল তোমরা বাসে ট্রাকে যে ব্যাটারি দেখো তা মূলত ড্যানিয়াল সেল জিঙ্ক সালফেট লবণের দ্রবণের মধ্যে জিঙ্ক ধাতুর দণ্ড এবং কপার সালফেট দ্রবণের মধ্যে কপার ধাতুর দণ্ড ব্যবহার করে ড্যানিয়াল সেল তৈরি করা হয় এতে নিচের বিক্রিয়া ঘটে আচ্ছা ড্যানিয়াল সেলে কি বিক্রিয়া ঘটে জিঙ্ক আর কপারের প্রতিস্থাপন বিক্রিয়া ঘটে জিঙ্ক কপার দ্বারা প্রতিস্থাপিত হয়ে এবং এই প্রতিস্থাপনের সময় কি তৈরি হয় ইলেকট্রনের ফ্লো তৈরি হয় এবং বিদ্যুৎ তৈরি হয় এই বিক্রিয়ার মাধ্যমে রাসায়নিক শক্তি বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত হয় এখন রাসায়নিক শক্তি এবং রাসায়নিক শক্তি থেকে পাওয়া বিভিন্ন শক্তির ব্যবহার তাহলে আমরা মোটামুটি অনেক রকম সেল অর্থাৎ ড্রাই সেল ড্যানিয়াল সেল কীভাবে রাসায়নিক শক্তি থেকে বিদ্যুৎ শক্তি উৎপন্ন হয় এটার একটা আইডিয়া পেলাম এবার আমরা দেখব এই যে যে শক্তিগুলো আমরা পাচ্ছি সেগুলোর দিয়ে আমরা কী কী ব্যবহার করতেছি পদার্থের অনুপরমাণুর মধ্যে রাসায়নিক শক্তি সঞ্চিত থাকে একটি পদার্থ যখন আরেকটি পদার্থের সাথে বিক্রিয়া করে তখন রাসায়নিক শক্তি পাওয়া যায় এ শক্তিকে পরবর্তীকালে বিভিন্ন শক্তিতে রূপান্তর করে আমাদের বিভিন্ন কাজে লাগাই পৃথিবীতে সকল প্রকার শক্তির মাঝে রাসায়নিক শক্তি সবচেয়ে বেশি ব্যবহৃত হয় তাহলে পৃথিবীতে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় কোনটা রাসায়নিক শক্তি ঠিক আছে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় এখন রান্নার কাজে আমরা জ্বালানি হিসাবে কাঠ বা প্রাকৃতিক গ্যাস ব্যবহার করি কাঠ বা প্রাকৃতিক গ্যাস পোড়ালে এদের ভিতরে রাসায়নিক শক্তি তাপ তাপশক্তিতে রূপান্তরিত হয় কাঠ পোড়ালে যে তাপ শক্তি পাওয়া যায় তা সেই তাপ ব্যবহার করে ইটের ভাটায় ইট এবং মাটির বিভিন্ন পাত্র তৈরি করা হয় লোহা ইস্পাত বা সিরামিক্স প্রভৃতি কারখানায় প্রচুর তাপের প্রয়োজন হয় কয়লা পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস ইত্যাদি খনিজ জ্বালানি তাপ ইঞ্জিনে ব্যবহার করা হয় এ জ্বালানি ইঞ্জিনের দহন চেম্বারে পুড়িয়ে যে তাপ শক্তি উৎপন্ন হয় তাকে যান্ত্রিক শক্তিতে রূপান্তর করে মোটর গাড়ি জাহাজ বিমান রেলগাড়ি ইত্যাদি চালানো হয় ঠিক আছে রাসায়নিক শক্তির কথা বলতে গেলে প্রথমেই যেটি সামনে চলে আসে সেটি হলো শালক সংশ্লেষণ তার মানে শালক সংশ্লেষণেও আসলে কি রাসায়নিক শক্তির একটা লিঙ্ক আপ আছে উদ্ভিদের সবুজ অংশে ক্লোরোফিল থাকে এই ক্লোরোফিলের সহায়তায় সূর্যালোক ব্যবহার করে উদ্ভিদে মাটি থেকে মূল দিয়ে শোষিত পানি ও বায়ু থেকে শোষিত কার্বন ডাইঅক্সাইড বিক্রিয়া করে গ্লুকোজ নামক শর্করা তৈরি করে এবং সেই সাথে অক্সিজেনও উৎপন্ন হয় এই অক্সিজেন উদ্ভিদ থেকে বের হয়ে যায় এই বিক্রিয়াটি আমরা শালক সংশ্লেষণ বলি তবে শালক সংশ্লেষণ ঘটাতে উদ্ভিদ যে সূর্যালোক ব্যবহার করে তা রাসায়নিক শক্তি হিসাবে শর্করার মধ্যে থেকে যায় তাইলে সূর্যালোক ব্যবহার করে তা রাসায়নিক শক্তি হিসেবে কিসার মধ্যে থেকে যায় শর্করা অর্থাৎ এই যে সূর্যের আলো সেটার যে একটা শক্তি সেটা রাসায়নিক শক্তি হিসেবে কিসের মধ্যে থেকে যায় শর্করার মধ্যে থেকে যায় ঠিক আছে এছাড়াও উদ্ভিদ এবং প্রাণী দেহে প্রোটিন এবং চর্বি জাতীয় পদার্থ তৈরি হয় এগুলোতেও রাসায়নিক শক্তি মজুদ থাকে আবার মানুষ এবং অন্যান্য প্রাণীকূল এগুলো খাদ্য হিসেবে গ্রহণ করে উদ্ভিদ এবং প্রাণী দেহকে রাসায়নিক যন্ত্র বলা যেতে পারে কারণ আমরা আমরা যে খাদ্য খাই সেখানে রাসায়নিক শক্তি থেকে তাপ শক্তি এবং অন্যান্য যান্ত্রিক শক্তি কনভার্ট করতে পারি হ্যাঁ উদ্ভিদ এ শর্করা প্রোটিন এবং চর্বি জাতীয় খাদ্য থেকে রাসায়নিক শক্তি পায় এই শক্তি তাপ শক্তি বা অন্যান্য প্রকার শক্তিতে রূপান্তরিত হয় এই শক্তি ব্যবহার করে উদ্ভিদ এবং প্রাণিকূল বিভিন্ন জৈবিক কার্যকলাপ করে কাজে বুঝতেই পারছো রাসায়নিক শক্তি ছাড়া প্রাণের অস্তিত্ব অসম্ভব একবারে সত্যি কথা এবার এই যে স্মারক সংশ্লেষণ যেই প্রক্রিয়াটা আছে সেটা একটা বিক্রিয়ার মাধ্যমে দেখানো হয়েছে এখানে দেখো ছয় অণু কার্বন অক্সাইড বারো অণু পানির সাথে বিক্রিয়া করে কি করে করছে একটা গ্লুকোজ অনু তৈরি করছে এবং করছে। তাহলে এবার দেখো এইখানে কিন্তু কি রাসায়নিক শক্তি এখানে গ্লুকোজের ঠিক আছে তো রাসায়নিক শক্তির যথাযথ ব্যবহার সম্পর্কে আমরা দেখি চলো পেট্রোলিয়াম কয়লা প্রাকৃতিক গ্যাস এগুলো জীবাশ্ম জ্বালানি তাহলে এগুলো কি জীবাশ্ম জ্বালানি এসব জ্বালানির মাঝে জীবাশ্ম জ্বালানি বলতে বোঝানো হয়েছে এগুলো কোনো জীবের ভস্য থেকে পাওয়া গেছে অর্থাৎ জীবের থেকে সকল জ্বালানির উৎপাদ হয়েছে ঠিক আছে এসব জ্বালানির মাঝে রাসায়নিক শক্তি জমা থাকে এসব জ্বালানির দহন গটিয়ে বা জ্বালানিকে অক্সিজেনের পোড়ালে জ্বালানির মধ্যে বিদ্যমান রাসায়নিক শক্তি থেকে আমরা তাপ শক্তি পাই এই তাপ শক্তি ব্যবহার করে আমরা রান্না গাড়ি চালানো বিদ্যুৎ উৎপাদন সহ নানা ধরনের কাজ করে থাকি এসব জীবাশ্ম জ্বালানি পোড়ালে একদিকে যেমন আমরা তাপ শক্তি পাই অন্যদিকে এ জীবাশ্ম জ্বালানি পোড়ালে পরিবেশের ক্ষতি হয় অর্থাৎ এখান থেকে আমরা যেমন তাপশক্তি পাইতেছি এটা যেমন সত্যি এটাও সত্যি যে এইসব জীবাশ্ম জ্বালানি জ্বালাইলে কি হচ্ছে পরিবেশে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বেড়ে যাচ্ছে ফলে গ্লোবাল ওয়ার্মিং সহ আরও অনেক ফেনোমেনন ঘটতেছে ঠিক আছে গ্রিন হাউস গ্যাসের পরিমাণ বেড়ে বেড়ে যাচ্ছে জীবাশ্ম জ্বালানি পড়ালে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয় প্রতি বছর জীবাশ্ম জ্বালানি পুড়িয়ে প্রায় টোয়েন্টি বিলিয়ন টন কার্বন ডাইঅক্সাইড তৈরি হচ্ছে যেটা একটা হিউজ অ্যামাউন্টের হ্যাঁ টোয়েন্টি বিলিয়ন মানে হলো এক বিলিয়ন মানে একশো কোটি ঠিক আছে তার মানে দুই কোটি টন দুই কোটি টন আবার এক টনে কিনে আবার এক হাজার কেজি তার মানে এটা একটা হিউজ নাম্বার হ্যাঁ এত টন কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হচ্ছে কার্বন ডাই অক্সাইড গ্রিনহাউস গ্যাস অর্থাৎ একটি তাপ ধারণ করে যার ফলে বিশ্ব ধীরে ধীরে উষ্ণ হয়ে উঠছে আবার কার্বন অক্সাইড গ্যাস বৃষ্টির পানির সাথে মিশে বিক্রিয়া করে কার্বনিক অ্যাসিড তৈরি করে যা বৃষ্টির পানির সাথে মাটিতে পড়ছে একে আমরা অ্যাসিড বৃষ্টি বলি অ্যাসিড বৃষ্টি পরিবেশের অনেক ক্ষতি করে জীবাশ্ম জ্বালানির ব্যবহারের ফলে সৃষ্ট এই কারণ এই সকল কারণ এক সময় পৃথিবীতে জীবের অস্তিত্ব হুমকির মুখে পড়বে তাই জীবাশ্ম জ্বালানির পরিমিত ব্যবহার করা উচিত কোনোভাবেই প্রয়োজনের অতিরিক্ত জীবাশ্ম জ্বালানি ব্যবহার করা উচিত নয় পৃথিবীতে যে পরিমাণ জীবাশ্ম জ্বালানি আছে তার চেয়ে বেশি জীবাশ্ম জ্বালানি তৈরি হবে না জীবাশ্ম জ্বালানি অতিরিক্ত ব্যবহার করলে এক সময় জীবাশ্ম জ্বালানি শেষ হয়ে যাবে জীবাশ্ম জ্বালানির পরিমিত ব্যবহার নিশ্চিত করতে পারলে অর্থাৎ প্রয়োজনের অতিরিক্ত জীবাশ্ম জ্বালানি ব্যবহার না করলে পৃথিবীতে জীবাশ্ম জ্বালানির ব্যবহারের উপর চাপ কমবে এবং পরিবেশের জন্য কল্যাণ করা হবে অর্থাৎ আমাদের যে জীবাশ্ম জ্বালানিটা আছে এটা নন রিনিউয়েবল এনার্জি মানে এটা রিনিউ করা যায় না অ্যাজ এ রেজাল্ট এটার যে একটা পরিমাণ আছে এটা কিন্তু ফিক্সড এটা কিন্তু বাড়তেছে না অ্যাজ এ রেজাল্ট আমরা যদি খুব বেশি এটা ব্যবহার করতে থাকি তাহলে কি হবে তাহলে কিন্তু এক সময় এটা শেষ হয়ে যাবে আর এটা শেষ হয়ে গেলে কি হবে শেষ হয়ে গেলে আমরা তখন আর জীবাশ্ম জ্বালানি পাবো না তাই আমাদের কি উচিত আমাদের উচিত জীবাশ্ম জ্বালানি যেটা ব্যবহার করতেছি সেটা পরিমত পরিমাণে ব্যবহার করা প্রয়োজনের অতিরিক্ত জীবাশ্ম জ্বালানি আসলে আমাদের ব্যবহার করা উচিত না এবার জ্বালানির বিশুদ্ধতার যে গুরুত্বটা আছে সেটা সম্পর্কে আমরা জানবো রাসায়নিক শক্তির আধার হিসাবে আমরা নানা ধরনের জ্বালানি ব্যবহার করি বিশেষ করে কাঠ প্রাকৃতিক গ্যাস পেট্রোলিয়াম প্রভৃতি আমরা প্রতিনিয়ত ব্যবহার করি আমরা কাঠ রান্না করার ক্ষেত্রে প্রাকৃতিক গ্যাসও রান্না করার ক্ষেত্রে অথবা গাড়িতে এবং পেট্রোলিয়ামও গাড়িতে বা অন্যান্য বিভিন্ন কল কলকারখানায়ও ব্যবহৃত হচ্ছে এই সমস্ত জ্বালানি বিশুদ্ধ হওয়া একান্ত জরুরি স্বল্প বায়ুর উপস্থিতিতে সব জ্বালানি পোড়ালে কার্বন ডাইঅক্সাইডের সাথে কার্বন মনোঅক্সাইড তৈরি হয় যেটি একটি বিষাক্ত গ্যাস তার মানে কার্বন ডাইঅক্সাইডের জায়গায় যদি অক্সিজেনের পরিমাণ কম থাকে তাহলে কি তৈরি হতেছে কার্বন মনোঅক্সাইড তাই না এবং এগুলো আমাদের শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকারক প্রকৃতিতে যে জ্বালানি পাওয়া যায় সেগুলো মূলত অবিশুদ্ধ থাকে এর সাথে নাইট্রোজেন সালফার ফসফরাস প্রভৃতি মৌলের বিভিন্ন যৌগ মিশ্র থাকে সেজন্য বাজারে এসব জ্বালানি ছাড়ার আগে যথেষ্ট পরিমাণে বিশুদ্ধ করে নেওয়া দরকার বিশুদ্ধ না করে সেসব জ্বালানি পড়ালে কার্বন ডাইঅক্সাইড গ্যাসের সাথে এইসব মৌলের অক্সাইডও বাতাসে চলে আসে এবং এইসব অক্সাইড বৃষ্টির পানির সাথে মিশে অ্যাসিড তৈরি করে তখন ফলে যে ফলে তখন যে বৃষ্টি হয় তার সাথে অ্যাসিডগুলো যথেষ্ট পরিমাণ মিশ্রিত হয়ে থাকে এই বৃষ্টি থেকে অ্যাসিড বৃষ্টি বলে তার মানে আমরা যদি বিশুদ্ধ জ্বালানি ব্যবহার না করি তাহলে এই বিশুদ্ধ জ্বালানির মধ্যে সরি অবিশুদ্ধ জ্বালানির মধ্যে যেই উপাদানগুলো থাকে অর্থাৎ নাইট্রোজেন ফসফরাস সালফারের যে উপাদানগুলো থাকে এগুলো যখন আমরা পোড়াবো ওই জ্বালানিটাকে অবিশুদ্ধ জ্বালানিটাকে যখন পোড়াবো তখন কি হবে আমরা কার্বন অক্সাইডের সাথে এই সকল পদার্থের অক্সাইডও তৈরি হবে যেগুলো কিনা পরবর্তীতে বাতাসে মিশে বৃষ্টির সাথে যখন নামবে তখন কিন্তু অ্যাসিড বৃষ্টি হবে আর অ্যাসিড বৃষ্টি সমগ্র প্রাণী প্রাণীকুলের জন্য কিন্তু কি খারাপ এই জায়গা দেখো কার্বনের সাথে পানি এটা কিন্তু কার্বনিক অ্যাসিড তৈরি করতেছে বৃষ্টির ক্ষেত্রে ঠিক আছে এখানে বৃষ্টির পানির কথা বলা হয়েছে দেখো বৃষ্টির পানিতে পানির সাথে কার্বন ডাইঅক্সাইড মিলে কার্বনিক অ্যাসিড তৈরি করতেছে আবার দেখো সালফার অক্সাইডের সাথে অক্সিজেন মিলে কি হইতেছে সালফার ট্রাইঅক্সাইড এবং সালফার ট্রাইঅক্সাইডের সাথে পানি মিশে কি হইতেছে সালফিউরিক অ্যাসিড এবার নাইট্রোজেন অক্সাইডের সাথে পানি আর অক্সিজেন মিলে কি হইতেছে নাইট্রিক অ্যাসিড হইতেছে তার মানে এই যে সকল অ্যাসিডগুলো যখন বাতাসের সাথে সরি বৃষ্টির পানির সাথে মিশে যখন বৃষ্টি হবে তখন কিন্তু সেটাকে আমরা কি বলবো অ্যাসিড বৃষ্টি এবং এখানে সবগুলো দ্রব্যই কি বা উপাদানই কি আমাদের শরীরের জন্য বা প্রাণীকূলের জন্য অনেক ক্ষতিকারক এই অ্যাসিড বৃষ্টি পরিবেশের জন্য খুবই ক্ষতি ক্ষতিকর গাছপালা মরে যায় জলাশয়ের পানি অম্লযুক্ত হয়ে যায় ফলে মাছ এবং অন্যান্য জলজ প্রাণীর টিকে থাকা কঠিন হয়ে পড়ে এছাড়া যানবাহন থেকে নির্গত ধরায় ধোয়ায় কার্বন মনোঅক্সাইড নাইট্রাস অক্সাইড এবং অব্যবহৃত জ্বালানি যেমন মিথেন থাকে সূর্যের আলোর উপস্থিতিতে এগুলো নানা রাসায়নিক ক্রিয়ার মাধ্যমে বিষাক্ত গ্যাসের ধোয়ার সৃষ্টি করে বুঝছো ফটো ধোয়া ধোঁয়া এদেরকে বলা হয় ফটোকেমিকেল ধোয়া বা ফটোকেমিক্যাল স্মোক তোমরা অনেকে শুনবা যে দিল্লিতে নাকি একটা স্মোক বা একটা ধোঁয়া দেখা যায় বুঝছো সো এইটা মেবি একটা ফটো কেমিক্যাল স্মোকের স্মোকের ইফেক্ট ফটো ধোয়ার বিভিন্ন উপাদান বায়ুমণ্ডলের ওজন স্তরের ক্ষয় সাধন করে ওজন সূর্যের অতিবেগুনি রশ্মি থেকে পৃথিবীকে রক্ষা করে কাজেই এই স্তরের ক্ষয় সাধন হলে পৃথিবীর মানুষ বিপদগ্রস্ত হয়ে পড়বে ঠিক আছে তার মানে ওজন স্তরে ক্ষতি করলে আসলে কি হয়ে যাবে মানুষের জন্য সেটা খুবই 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 খারাপ কারণ আমাদের তাইলে আলট্রাভায়োলেট রেগুলার ডাইরেক্ট হিট করবে তাহলে রাসায়নিক শক্তি ব্যবহারের নেতিবাচক প্রভাবগুলো আমরা দেখি আমরা কিভাবে শক্তিগুলো ব্যবহার করতেছি সেটা জানলাম বিভিন্ন রূপ জানলাম বিভিন্ন রূপ কীভাবে ব্যবহার করতেছি সেটা জানলাম আমাদের জ্বালানিগুলো কিভাবে বিশুদ্ধ দরকার বিশুদ্ধতা হওয়া দরকার কেন সেটার কারণ জানলাম এবার আমরা রাসায়নিক শক্তির কিছু নেতিবাচক দিক দেখব। আমরা শক্তি পাবার জন্য জ্বালানি পোড়াচ্ছি মূলত আমরা জ্বালানির মাধ্যমে রাসায়নিক শক্তিকে ব্যবহার করছি যদিও বর্তমান বিশ্বে সৌরশক্তি নিউক্লিয়ার শক্তি বাতাসের শক্তি স্রোতের শক্তিকেও কাজে লাগানো হচ্ছে তবু জীবাশ্ম জ্বালানি আমাদের প্রয়োজনীয় সিংহভাগ প্রয়োজনীয় শক্তির সিংহভাগ সিংহভাগ মানে প্রায় তিন ভাগের দুই ভাগ ঠিক আছে যোগান দেয় আমরা আগেই বলেছি পৃথিবী প্রতি বছর 21.3 টোয়েন্টি ওয়ান পয়েন্ট থ্রি বিলিয়ন টন কার্বন ডাইঅক্সাইড এই নাম্বারটা ইম্পর্টেন্ট বুঝছো ভাইয়া তৈরি করা হচ্ছে তার মানে কত টোয়েন্টি বিলিয়ন টন কার্বন ডাইঅক্সাইড গাছ সারক সংশ্লেষণ প্রক্রিয়ায় কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে এছাড়া আরও কিছু প্রাকৃতিক প্রক্রিয়ায় এর অর্ধেকটা ব্যবহার হয় বাকি অর্ধেকটা পৃথিবীতে থেকে যায় তার মানে টোয়েন্টি বিলিয়নের মধ্যে প্রায় ইলেভেন বিলিয়ন ইলেভেন বিলিয়ন গাছ বা অন্যান্য কাজে ব্যবহৃত হয়ে যায় বাকি ইলেভেন বিলিয়ন টন কী হয়ে যায় পৃথিবীতেই থেকে যায় তার মানে প্রতি বছর আসলে আমাদের ইলেভেন বিলিয়ন টন কার্বন অক্সাইড পৃথিবীর বায়ুমণ্ডলে বেড়ে যাচ্ছে কার্বন অক্সাইড ভারী গ্যাস বলে তা বায়ুমণ্ডলের নিচের অংশেই থেকে যায় এবং যেহেতু কার্বন ডাইঅক্সাইড তুলনামূলকভাবে বাতাসের চেয়ে ভারী তাই এটা কী হয় এটা নিচেই থেকে যায় অর্থাৎ নিচে মানে পৃথিবী পৃষ্ঠের কাছাকাছি অবস্থানে থেকে যায় কার্বন অক্সাইড বায়ুর অন্য উপাদানের সাথে বিক্রিয়াও করে না কার্বন অক্সাইড প্রচুর পরিমাণে তাপশক্তি ধারণ করতে পারে তার মানে যে সকল দেশে কার্বন অক্সাইড বেশি সেখানে কী হবে প্রচুর পরিমাণে শক্তি একটা ফিল করা যাবে এতে করে পৃথিবীর তাপমাত্রা ধীরে ধীরে বেড়ে যাচ্ছে একে গ্লোবাল ওয়ার্মিং বা বৈশ্বিক উষ্ণায়ন বলে হ্যাঁ বৈশ্বিক উষ্ণায়নের পৃথিবীর তাপমাত্রা বেড়ে যাবার কারণে মেরু অঞ্চলের বরফ গোলে সেটি সমুদ্রের পানির উচ্চতা বাড়িয়ে দিচ্ছে যে কারণে বাংলাদেশ সহ পৃথিবীর পৃথিবীর অনেক দেশ বিশাল অংশ পানি নিজে ডুবে যাবে ঠিক আছে কার্বন ডাই অক্সাইড ছাড়াও আরও কিছু গ্যাস আছে যেগুলো পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি করছে তাপমাত্রা বৃদ্ধির এই ঘটনাকে গ্রিন হাউস ইফেক্ট বলে তাহলে কি বলে গ্রিন হাউস ইফেক্ট তাপমাত্রা বৃদ্ধির এই প্রভাবটাকে গ্রিন হাউস ইফেক্ট বলে ঠিক আছে গ্রিনহাউস প্রভাব বলে আর এই সকল গ্যাসকে গ্রিনহাউস গ্যাস বলে তার মানে যে সকল গ্যাসগুলোর কারণে পৃথিবীর তাপমাত্রা আসলে বাড়তেছে অর্থাৎ যে সকল গ্যাসগুলো তাপ ধারণ করতে পারে সে সকল গ্যাসগুলোকে বলতেছে গ্রিন হাউস গ্যাস এবং এর ফলে যে পৃথিবীর যে তাপমাত্রা বাড়তেছে এই প্রভাবটাকে বলা কি গ্রিন প্রভাব কার্বন ডাইঅক্সাইডের ভূমিকা এক্ষেত্রে অন্যান্য গ্যাসের চেয়ে অনেক বেশি তোমরা ইতিমধ্যে জেনেছো জ্বালানি পোড়ানোর ফলে প্রাপ্ত গ্যাসগুলো অ্যাসিড বৃষ্টির কারণ তার মানে অ্যাসিড বৃষ্টির কারণটা কি জ্বালানি পোড়ানোর ফলে প্রাপ্ত গ্যাসগুলো কারণ জ্বালানি যদি অবিশুদ্ধ হয় তাহলে ওই গ্যাসগুলো সরি ওই উপাদানগুলো তার অক্সাইড বা বৃষ্টির পানির সাথে মিশে অ্যাসিড বৃষ্টি হয় এছাড়াও তোমরা জেনেছো যে জ্বালানি পোড়ানোর ফলে প্রাপ্ত গ্যাসগুলো ফটোকেমিক্যাল ধোঁয়ার সৃষ্টি করে আমরা একটু আগেই দেখেছি যে ফটোকেমিক্যাল ধোঁয়ার বা ফটোকেমিক্যাল স্মোক যে সৃষ্টি হয় সেটা কিন্তু আসলে জ্বালানি পোড়ানোর কারণে সৃষ্টি হয় এসব গ্যাস বায়ুমণ্ডলের ওজন স্তরের সাথে বিক্রিয়া করে ওজন স্তরের পুরুত্ব কমিয়ে দিচ্ছে ওজন স্তরের পুরুত্ব কমিয়ে দিলে কি হবে আমাদের যে ভায়োলেট রেটা আসে সূর্য থেকে কিন্তু অনেক রকম রে আসে এর মধ্যে আলট্রাভায়োলেট রেটা হলো আমাদের জন্য ক্ষতিকর সেই আলট্রাভায়োলেট রেটাকে ওজন স্তর বা দেয় না বা প্রবেশ করতে দেয় না অ্যাজ এ রেজাল্ট আমরা আলট্রাভায়োলেট লেটা রেটা ফিল করি না হ্যাঁ আমাদের কারণ আসতেই পারে না তো সূর্যের আয়তে অতিবিগুনির রশ্মি থাকে যা আমাদের ত্বকের জন্য অত্যন্ত ক্ষতিকর এমনকি ক্যান্সার পর্যন্ত সৃষ্টি করতে পারে ওজোন স্তর এই বেগুনি অতি বেগুনি রশ্মিকে পৃথিবীতে আসতে বাধা প্রদান করে তাইলে আমরা দেখলাম যে কীভাবে অতিরিক্ত ব্যবহার মানে অনিয়মিত ব্যবহারের কারণে আসলে রাসায়নিক শক্তি কীভাবে আমাদের জন্য ক্ষতিকারক হইতে পারে এবার ইথানলকে কীভাবে জ্বালানি হিসেবে ব্যবহার করা যায় সেটা দেখি ইথানলের অপর নাম কি ইথাইল অ্যালকোহল তাইলে ইথাইল অ্যালকোহলের সংকেতটা কী সিএইচ থ্রি সিএইচ টু ও এইচ এটা কিন্তু ইথাইল অ্যালকোহলের সংকেত বা ইথানলের সংকেত তাহলে জীবাশ্ম জ্বালানি যেমন ক্যারোসিন ডিজেল পেট্রোল প্রভৃতির মতো ইথানলকে পোড়ালেও তাপ উৎপন্ন হয় তাই জীবাশ্ম জ্বালানির মতো ইথানলকেও তাপ ইঞ্জিন ব্যবহার ব্যবহার করে কলকারখানা গাড়ি বিমান জাহাজ প্রভৃতি চালানো যেতে পারে উত্তর আমেরিকা সহ অনেক দেশে জীবাশ্ম জ্বালানির সাথে ইথানলকে মিশিয়ে তাপ ইঞ্জিন ব্যবহার করা হচ্ছে তাহলে তাপ ইঞ্জিনে বা হিট ইঞ্জিনে আসলে কার কার উত্তর আমেরিকা সহ অনেক দেশে জীবাশ্ম জ্বালানির সাথে কি ব্যবহার করা হইতেছে ইথানল যুক্তরাষ্ট্রের সব গাড়িতে পেট্রোলের সাথে শতকরা দশ ভাগ ইথানল কত ভাগ ইথানল মিশানো হচ্ছে ভাই দশ দশ ভাগ ইথানল মিশিয়ে জ্বালানি হিসেবে ব্যবহার করা হয় তাই আমরা যত ইথানলকে জ্বালানি হিসেবে ব্যবহার করব ততই জীবাশ্ম জ্বালানির উপর চাপ কমবে কারণ কি ইথানল আমরা আসলে নিজেরা বানাইতে পারি ঠিক আছে সো এটাই ছিল আমাদের মোটামুটি রাসায়নিক শক্তির ব্যবহার অর্থাৎ আমরা জানলাম কিভাবে আমরা রাসায়নিক শক্তিগুলো ব্যবহার করি এবং কিভাবে কিভাবে এক শক্তি থেকে অন্য শক্তিতে রূপান্তর হচ্ছে এছাড়াও আমরা জানলাম রাসায়নিক শক্তির অনিয়মিত ব্যবহারের কারণে সেটা কিভাবে আমাদের পরিবেশের উপর হুমকিদায়ক হচ্ছে এবং কীভাবে আমরা আসলে জীবাশ্ম জ্বালানির বিকল্প হিসাবে ইথানলকে ব্যবহার করতে পারি সো আজকে এই পর্যন্ত এই পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আলাইকুম